চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে অক্সিজেন মোড়ে। এখান থেকে আধা ঘন্টা পরপর খাগড়াছড়ির উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায়। আমরাও 8:45 শান্তি পরিবহনে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভাড়া 270 টাকা, সময় লাগবে 3 থেকে সাড়ে 3 ঘন্টা। পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা, নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। পার্বত্য জেলা খাগড়াছড়িতে গিয়ে আমরা প্রথম দিন আলোটিলা পর্যটন কেন্দ্র এবং হর্টিকালচার পার্ক ভ্রমণ করব। সেজন্যই আমাদের প্রথম একদিন আগেই খাগড়াছড়ি যাওয়া, যেহেতু এর পরদিন আমরা সাজেক যাব। আমাদের সাজেক প্ল্যানের সময় আমরা খাগড়াছড়ি ভ্রমণের পরিকল্পনাও করেছি, একদিন খাগড়াছড়ি এবং একদিন সাজেক রেখেছি। আমাদের গাড়ি এগিয়ে চলছে খাগড়াছড়ির উদ্দেশ্যে। তাহলে চলুন আমাদের সাথে সাথে দেখে আসি খাগড়াছড়ি নয়নাভিরাম দৃশ্য। খাগড়াছড়ি পৌঁছে গেছি আমরা ইতিমধ্যেই, দেখতে পাচ্ছেন একটি ভাস্কর্য, এটা হচ্ছে জিয়াউর রহমানের ভাস্কর্য। আমরা যে হোটেলে উঠেছিলাম সেটা হচ্ছে এইটা, হোটেল গাংচিল, এখানেই আমরা এক রাত থেকেছিলাম। এটা একদম খাগড়াছড়ি শহরে অবস্থিত। হোটেলে চেকিং করে সোজা চলে গিয়েছিলাম খাগড়াছড়ির ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট সিস্টেম রেস্টুরেন্টে। এখানেই আজকে আমরা দুপুরের খাবার খাবো। এই রেস্টুরেন্টের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সে সাথে খাবারের যে তালিকা আছে সেটাও দেখতে পাচ্ছেন। খাবারের দাম মোটামুটি কমও না আবার বেশিও না, তবে খাবার খুবই সুস্বাদু হয়ে থাকে। তারপর আপনাদেরকে আমরা দেখাবো যে সিস্টেম রেস্টুরেন্টের যে টেবিলগুলো আছে সেটা পর্যটকদের জন্য খুব সুন্দর করে গোছানোভাবে সাজানো রয়েছে। একটু পরেই আমরা অর্ডার দিয়ে এখান থেকে দুপুরের খাবারটা সেরে নিব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। খাওয়ার জন্য নিয়েছি ছুরি ছুটকি ভর্তা, ডাল, তারপর হচ্ছে চিংড়ি লাউ দিয়ে রান্না এবং ভাত। দুপুরের আজকে লাঞ্চটা আমরা এভাবে হবে। এটি অলরেডি খাওয়া শুরু করেছে। সো সিস্টেম রেস্টুরেন্ট একটা বৈশিষ্ট্য হচ্ছে খাবার পরে আপনাকে ফ্রি পান খাওয়ার অনুষঙ্গগুলো দেবে, মিষ্টি জর্দা, সোনা, সুপারি, এই পানগুলো খাওয়ার জন্য আপনাকে দেবে। খাগড়াছড়ির পান পিতে হেঁটে যাচ্ছে, এটা হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে প্রবেশের আগে যে শপিং মলটা আছে সেটাই। এখানে খাগড়াছড়ি আদিবাসীদের হাতে প্রস্তুত বিভিন্ন সামগ্রী পাওয়া যায়, আপনার পছন্দ মতো এখান থেকে ক্রয় করতে পারবেন। আর ওই দিকে হচ্ছে সোজা গেট, আমরা ওদিকে এখন ঢুকব। এখন আমরা হর্টিকালচার পার্কে প্রবেশ করব। দেখে নেওয়া যাক হর্টিকালচার পার্কে আমাদের জন্য কী কী নয়নাভিরাম দৃশ্য অপেক্ষা করছে। সো এ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে টিকিট কাউন্টারতে টিকিট দিতে হবে, প্রতিজন 40 টাকা। টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করেই আমরা প্রথমেই যাব ঝুলন্ত ব্রিজে। এখানেই আমরা হেঁটে হেঁটে ওই পারে চলে যাব। তাহলে চলুন আপনারাও আমাদের সাথে সাথে ঝুলন্ত ব্রিজ পার হয়ে অন্য পারে গিয়ে দর্শনীয় স্থানগুলো দেখে আসি। আসে যাচ্ছি ছুটে দূরে যেন পৃথিবী ছেড়ে, জানে না কেউ, জানে না কেউ, আর বৃষ্টিতে ভিজে নেচে ভালোই আছি বেঁচে। বাড়ি নাও আমায় প্রিয় বাড়িতে, এখন ভালো লাগে না যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটি ফ্রেশ জুস পার থেকে মালঠার জুস খেতে খেতে আড্ডায় মেতে উঠলাম। চারিপাশে স্নিগ্ধ বাতাসে এই জুস খেতে ভালোই লাগছে, বাকি দারুণ। জুস খাওয়ার পর হাঁটতে হাঁটতে আরও একটি সুন্দর দৃশ্য পেয়েছি, এখানে একটু ঢং করলাম আমরা। এই হর্টিকালচার পার্কে বিভিন্ন ধরনের স্থাপনা আছে যেখানে আপনি বিশ্রাম নিতে পারেন, কিছুক্ষণ সময় কাটাতে পারেন। তারপর হাঁটতে হাঁটতে আমরা আই লাভ খাগড়াছড়ি যে সাইনটা আছে সেখানেই চলে আসলাম। এখানেও কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও হাঁটা শুরু করেছি।
হাঁটতে হাঁটতে একটি ভিউ পয়েন্ট পেয়েছি। ওটার উপর থেকে আপনারা এখন সেই খাগড়াছড়ির হর্টিকালচার পার্কের 360 ডিগ্রি চারিদিক দিকের ভিউটা দেখতে পাচ্ছেন, সবুজে মোড়ানো চারিদিকে, শুধু সবুজ আর সবুজ। ওয়াও, চমৎকার। সো আমরা এই খড়িকালচার পার্ক থেকে পেয়ারা নিয়েছি, সো পেয়ারাটা এখন খাবো। পার্কের পেয়ারা গাছ থেকে কিছু লোক পেয়ারা পাচ্ছে, তাদের কাছ থেকে খুঁজে আমিও 3-4টা পেয়ারা নিয়ে নিলাম। সেই পেয়ারাগুলি আমরা এখন খাচ্ছি একদম ফ্রেশ গাছ থেকে, এই মাত্র পাড়া। পেয়ারা খেতে খেতে চারিপাশের সৌন্দর্য উপভোগ করছি। এই যে হর্টিকালচার পার্কে যদিও আকাশখানে গরম, কিন্তু মেঘ আছে, তারপরে ভালো লাগছে যে চারিদিকে সবুজ পাহাড়। মনে হচ্ছে আমরা সবুজের রাজ্যে বসবাস করছি। সবুজ আর সবুজ কী নেই বলো, কত প্রজাতির ফুল দেখেছি আমরা। তারপরে এই যে গাছ থেকে এখন পেয়ারা, আমরা পেয়ারা খাচ্ছি। এখানে সফেদা আছে, আমলকি আছে, তারপরে কামরাঙ্গা আছে, আম আছে, জাম্বুরা আছে, সালতা আছে। তো আর কী লাগে একটা পরিবেশ তো এই হর্টিকালচার পার্কে। আমার মনে হচ্ছে তোমার কি মনে হয় কতক্ষণ আসলে ভালো করে উপভোগ করা যাবে, কতক্ষণ সময় আসলে? 10টা থেকে 4টা। হ্যাঁ, মিনিমাম যদি 5-6 ঘন্টা নিয়ে আসে, খাবার খাবার সব নিয়ে আসে, তাহলে খুব সুন্দরভাবে এটা উপভোগ করা যাবে। মানে সব জায়গায় আসতে দিনে উপভোগ করতে পারবে, জুস খেতে পারবে, বিশ্রাম করে দই আসে, দই খেতে পারবে। মানে সব কিছু মিলে সকাল 10টা থেকে 11টা থেকে 4টা পর্যন্ত থাকবে। দুপুরের পর তা হয়ে যায়, এদিকে যাবো না ওদিকে যাবো, আজকে সব কিছু দেখা উচিত। প্রায় 2.5 ঘন্টায় হর্টিকালচার পার্ক ভ্রমণ শেষ করে এখন আমরা চলে এসেছি আলোটিলা পর্যটন কেন্দ্রে। এখানে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব, তারপর এখানকার ভিতরের যে সৌন্দর্য আছে সেটা অবলোকন করব। এই আলোটিলা পর্যটন কেন্দ্রের টিকিট হচ্ছে 40 টাকা করে প্রতিজন। ইতি টিকিট কাউন্টার থেকে 2টা টিকিট নিচ্ছে। আমরা এখন টিকিট নিয়ে আলোটিলা পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশ করব। তাহলে আপনারাও চলুন আমাদের সাথে সাথে আলোটিলা পর্যটন পার্কের সৌন্দর্যগুলো দেখে আসি। बुलावे तुझे यारे आज मेरी गलियां, बसाऊं तेरे संग मैं अलग दुनिया। ना आए कभी दोनों में जरा भी फासले, बस एक तू हो एक मैं हूँ और कोई ना। है मेरा सब कुछ तेरा तू समझ ले, तू चाहे मेरे हक की जमीन रख ले। तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। कुछ भी नहीं असर अब करता, मेरी राहत जिसे मेरी चाहत जिसे मुझे बस यही रह जाना है। तू ही दिल जा है मेरी अब से, मैं जिक्र तेरा ना जाए मेरे लब से। बुलावे तुझे यार आज मेरी गलियां, बसाऊं तेरे संग में अलग दुनिया। जो हो है तू दस मुझे देखे हंस ले, तू चाहे मेरे हक की जमीन रख ले। तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। তো আমরা আলোটিলা গোহাই লাভ ব্রিজ, যেটা নতুন হয়েছে, সেটাতে প্রবেশ করছি। সো এটা হচ্ছে লাভ ব্রিজ যেটাকে বলছে, আমরা এগিয়ে যাচ্ছি। লাভ ব্রিজটা না মোটামুটি ভালোই লেগেছে, সুন্দর গুছানো, খুব পরিকল্পিতভাবে করেছে, সুন্দর ভালো লাগার মতো একটা জায়গা। এই লাভ ব্রিজের থেকে একটা ভিউ দেখতে পাবেন, আপনাকে সেটা দেখাবো একটু পরেই। খাগড়াছড়ির একটা মনোমুগ্ধকর দৃশ্য। Wow!
এটা হচ্ছে আলীর গুহা সুরঙ্গ, আমরা এদিক দিয়ে এখন যাবো আর কি। প্রায় 15 মিনিটের একটা পথ, যে অনেকে যেতে না পারে চলে আসতেছে, আমরা এখন যাবো। আলীর গুহার এখন মাঝখানে চলে আসছি, এখানে একটা মানব জ্যাম লাগছে, এখন দেখা যাক কতটুকু যাওয়া যায়। ইতি আছে সে খুব সাহসের সাথে গিয়ে যাচ্ছে, এখন দেখা যাক আর কতটুকু যাওয়া যায় আমাদের। এই যে গুহা শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি, শেষ পর্যন্ত আমাদের 10-15 মিনিটস লেগেছে। গুহাতে প্রবেশ করার পরে মাঝখানে ভয় কতটুকু পেয়েছো? আচ্ছা, দেন তোমার কতক্ষণ লেগেছে তোমার ধারণা? 10-15 মিনিট লেগেছে। তো অন্যদিকে কি বলবা যে আসবে এখানে এক্সপ্লোর করতে, মানে অ্যাডভেঞ্চারাস হবে? ওকে, ভ্রমণ কয়ো কিয়া শ্রীকৃষ্ণে অঙ্গ জলিয়া ভ্রমণ কয়ো গিয়া ভ্রমর আলোটিলা পর্যটন কেন্দ্রের ভিতরে একটি সংযোগ ব্রিজ স্থাপিত হয়েছে, সেই ব্রিজটির রাতের দৃশ্যই এখন দেখতে পাচ্ছি এবং সেই ব্রিজে আমরা হাঁটছি। নয়নাবিরাম নিয়ন বাতির আলোকে আলোকিত হয়ে আছে এই ব্রিজটি, খুব চমৎকার লাগছে। এখন সন্ধ্যা 7টা, অন্ধকার চারিদিকে। আমাদের এখন আজকের ভ্রমণ এখানেই সমাপ্তি করতে হচ্ছে, রুমে গিয়ে বিশ্রাম নিব, কারণ কালকে ভোরে আমাদের আবার উঠে সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে হবে। যারা দেখুন আমাদের সাথে ছিলেন, এই ভিডিও দেখেছেন, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।